বিজ্ঞানের ক্রমবর্ধমান উন্নতির পেছনে রয়েছে কৌতূহলী মনের নানা জিজ্ঞাসা। কৌতূহলী ও খুঁজে বের করার নেশায় মানুষ আবিষ্কার করেছে নতুন কিছু। আবার পৃথিবীতে এমন অনেক বিষয় বা ঘটনা রয়েছে যার ব্যাখ্যা এখনো মেলেনি। বিষয়গুলোকে অলৌকিক বা অতি প্রাকৃতিক বলে সংজ্ঞায়িত করা হয়, আর অলৌকিকতার প্রতি মানুষের আগ্রহ শুরু থেকে। আর তা যদি হয় জিনভূতকে ঘিরে, তাহলে মানুষের আগ্রহের কমতি নেই। আমাদের দেশে পুরান ঢাকায় এমন কিছু জায়গা রয়েছে যা ভৌতিক স্থান হিসেবে পরিচিত। এসব স্থানে গেলে ভূতের দেখা মিলবে কি মিলবে না তা বলা না গেলেও ভয়ে শরীরের লোম দাঁড়াবে অবশ্যই। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু ভৌতিক স্থান সম্পর্কে। শাড়ি পরা বউ। পুরান ঢাকার একটি গার্লস স্কুলের সামনে দিয়ে প্রায় রাত ১২টার পর একটা বউকে হেঁটে যেতে দেখা যায়। সে কোথা থেকে আসে এবং কোথায় যায় তা কেউ আজ পর্যন্ত শনাক্ত করতে পারেনি। অনেকেই নাকি বউটাকে দেখেছে, তবে সে কখনো কাউকে ভয় দেখিয়েছে বলে জানা যায়নি। রহস্যের চাদরে ঘেরা লালবাগ কেল্লা, এই সুড়ঙ্গ নিয়ে তো আলোচনার কমতি নেই। আজ অবধি এই সুড়ঙ্গে প্রবেশ করে কেউ ফিরে আসেনি। নানা সমালোচনায় দুর্গের সুড়ঙ্গ মুখ ব্রিটিশ আমলেই বন্ধ হয়ে গেছে। শোনা যায় একদল বিদেশি গবেষকের রহস্য উদ্ঘাটনের জন্য সুড়ঙ্গের মধ্যে দুটি কুকুর পাঠান, কিন্তু কুকুর দুটি আর ফিরে আসেনি। পরবর্তীতে শিকল বেঁধে আবার দুটি কুকুরকে পাঠানো হয়েছিল, তখন শিকল আসলেও কুকুরগুলো ফেরত আসেনি। পরিবিবির সাক্ষাৎ। পরিবিবি বাংলার মুঘল সুবাদার শায়েস্তা খানের কন্যা ও বাদশাহ আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজমের স্ত্রী। লালবাগ কেল্লা দুর্গের তিনটি প্রধান অংশের একটি হল পরিবিবির মাজার। কিংবদন্তি অনুযায়ী পূর্ণিমার রাতে লালবাগ কেল্লায় পরিবিবিকে দেখা যায়। নাচতে থাকা গাইতে থাকা পরিবিবি কখনো কারো ক্ষতি করেছেন বলে লোকমুখে শোনা যায়নি।